প্রিয় ভাই বোনেরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে বিরাট বড় সারপ্রাইজ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নিশ্চয়ই এই রুমের ডেকোরেশন দেখে অলরেডি বুঝে গেছো আমি কোথায় রয়েছি, কোথায় কার বাড়িতে রয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে কিন্তু অনেকটা দূর, অনেকটা পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছেছি ঠাকুরনগরে। আর তোমরা প্রত্যেকেই জানো ঠাকুরনগর মানে কিন্তু একটাই নাম, কি নাম? সম্রাট স্যার, সম্রাট এক্সক্লুসিভ, যে চ্যানেলকে তোমরা এতটা বিশ্বাস করো, যে চ্যানেলের সাথে তোমরা এতদিন ধরে জড়িয়ে রয়েছো, সেই স্যারের বাড়িতেই আজকে এসেছি। আমি নিজে অত্যন্ত গর্বিত যে স্যারের পাশে আমি আজকে এসে দাঁড়িয়েছি এবং স্যারের শুভেচ্ছা পেয়েছি, স্যারের আশীর্বাদ পেয়েছি। এবং আমি স্যারকে রিকোয়েস্টও করেছি, অনুরোধ করেছি, শুধু আমি নয় আমার প্রত্যেকটা ভাই বোন, এই পশ্চিমবঙ্গের, এই দেশের প্রত্যেকটা ভাই বোনকে যেন স্যার আশীর্বাদ করেন এবং সবসময় যেন তোমাদের পাশে থাকেন। আমি সময় নষ্ট না করে আমি ডেকে নেব তোমাদের প্রিয়, আমাদের প্রিয়, সকলের প্রিয় স্যার সম্রাট স্যারকে। তো প্লিজ স্যার, একটু পাশে ডাকবো স্যারকে। সম্রাট স্যার এসে উপস্থিত। তো হ্যাঁ, আমি বলছি, তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অনেকের পরীক্ষা চলছে, অনেকের শেষ হয়ে গেছে। তো যাদের পরীক্ষা চলছে, আগামীতে তারা আরও ভালো করে পরীক্ষা দাও, আগামী পরীক্ষাগুলোর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের স্যারেরা, গৃহশিক্ষকেরা, অভিভাবকেরা যে প্রশ্নগুলো বলছেন সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, লেখো, সমস্ত কিছু করো। আর যাদের পরীক্ষা হয়ে গেছে তারা আগামী দিনে কোন দিশা বা কোন দিকে এগোবে সেটা এখন থেকেই কিন্তু মনে মনে একটা প্ল্যান করে নাও। আর তোমাদের জন্য, তোমাদের এই চ্যানেল তো রইলই, তোমরা এখানে থাকো। আমি দেখেছি এই চ্যানেলে অত্যন্ত সুন্দরভাবে শিক্ষাবিজ্ঞান, এডুকেশান নিয়ে কিন্তু আলোচনা হয়, যেটা আমারও ভালো লাগে। আর এক একটা দীর্ঘ ভিডিও হয়তো তোমরা যদি দেখো, তোমরা নিজেরাও জানো যে এখান থেকে অনেক কিছু শেখার থাকে। কাজেই যে শিক্ষক যে বিষয় পড়ান, সেই শিক্ষকের সেই চ্যানেল দেখলে তোমরা কিন্তু সমৃদ্ধ হবে। আমার বক্তব্য একটাই, তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে পড়াশুনো করো, জীবনে চলার পথে অনেকটা এগিয়ে চলো। কেউ হয়তো রেজাল্ট ভালো করবে, কেউ অতটা ভালো করতে পারবে না, এতে দুঃখ নেই। কিন্তু জীবনে একটা প্রকৃত মানুষ হও, মানুষ হওয়ার শিক্ষাটাই তো আমাদের জীবনের মূল লক্ষ্য। তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। না, অসংখ্য ধন্যবাদ সম্রাট স্যারকে। আমরা সকলে, সম্রাট স্যারের শারীরিক অসুস্থতা রয়েছে, তারপরেও কিন্তু স্যার আমাদেরকে এতটা সময় দিয়েছেন, এটার জন্য আমি অত্যন্ত গর্বিত। আমি অবশ্যই সকলকে বলবো, অনুরোধ করব, তোমরাও কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথেও থেকো এবং সম্রাট স্যারের জন্য আরোগ্য কামনা করো। স্যার সবসময় তোমাদের পাশে যেভাবে ছিলেন ভবিষ্যতেও থাকবে, আমরাও তোমাদের সাথে অলওয়েজ ভবিষ্যতে রয়েছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এইটুকুই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।